নারায়ণগঞ্জবাসী এই নারীকে সন্তানের স্কুলের জন্য প্রতিদিন ঢাকা আসা যাওয়া করতে হয়। সময় কম লাগে, নিরাপদ ও সাশ্রয়ী বলে ট্রেনকে বেছে নেন তিনি। কিন্তু এই ট্রেন যাত্রাও সুখকর না, অনেক জ্যাম থাকে, মানে বৈশাখ তো যেতেই পারি না, সবসময় দাঁড়াই যায়, তার ভিতরে গরম, তার ভিতরে ফ্যান নাই। ঢাকার আশেপাশের এলাকা থেকে যাত্রী পরিবহনে কমিউটার ট্রেনের ব্যবস্থা আছে রেলের। ঢাকা থেকে নারায়ণগঞ্জ 4টি র‍্যাক 16 বার, জয়দেবপুর 2টি র‍্যাক 4 বার এবং টঙ্গী 1টি র‍্যাক 2 বার যাওয়া আসা করে। প্রতিটি ট্রেনে থাকে উপচে পড়া ভিড়, গরমের দিনগুলোতে প্রচণ্ড কষ্ট হয় অভিযোগ যাত্রীদের। সবচেয়ে বেশি অভিযোগ চীন থেকে আনা ডেমো ট্রেনগুলোর বিরুদ্ধে। ডেমোতে বাথরুম নাই এবং জানলাগুলি প্রচণ্ড উঁচু, যে কারণে বাতাস ঠিক মতো এখানে ই হয় না, গরম, প্রচণ্ড গরম। এই লাইনটা ট্রেনে অনেক ভর্তি বাড়ানো দরকার, আমরা প্রতিটা দিন কষ্ট করি, সকালে বিকেলে রাতে অফিসে আসার সময় 10 মিনিট। অভিযোগের কথা স্বীকার করে কর্তৃপক্ষ বলছে প্রতিটি ট্রেনে ধারণ ক্ষমতার 3 থেকে 4 গুণ যাত্রী উঠছে। রেলমন্ত্রী জানান নতুন বগি ও ইঞ্জিন আনতে যাচ্ছে সরকার, এছাড়া রেললাইনের সংখ্যা বাড়ানো হচ্ছে। আগামী 6 মাসের মাঝে ভারতীয় অর্থায়নে 120টি কোচ আমাদের বহরে আসবে। এডিবির অর্থায়নে ইন্দোনেশিয়া থেকে আমাদের বহরে আগামী 6 মাসের মাঝে আরও 150টি কোচ আসবে। আমরা এই যাবৎ 47টি ইঞ্জিন সংগ্রহ করেছি, 70টি লোকোমোটিভের জন্য আমরা টেন্ডার কল করেছি, এগুলো ড্রফিকের ডেট হলো এ মাসের 31 তারিখ। আশেপাশের এলাকাগুলো থেকে ট্রেন যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন করলে রাজধানীর উপর চাপ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খালিদ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।